তো যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অধিক পরিমাণে মেসেজ এসে থাকে, মনে করেন আপনার ফ্রেন্ড লিস্টে যারা নেই তারাও আপনাকে মেসেজ করে বিরক্ত করে, তো আপনি যদি চান সেই মেসেজগুলো আর কখনোই আপনার অ্যাকাউন্টে আসবে না, মানে মেসেজ অপশনে আসবে না, তো সেজন্য আপনি আপনার মেসেজ অপশনটাকে অফ করে দিতে পারেন। শুধুমাত্র তারাই মেসেজ করতে পারবে যারা আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে, এছাড়া বাহিরের কেউই মেসেজ করতে পারবে না, যাতে আপনার কাজের সময় তারা বিরক্ত বোধ না করতে পারে। তো এই জন্য আপনি আপনার ফেসবুক যে মেসেজ অপশনটা আছে এটা অফ করে রাখতে পারেন, এবং যখন খুশি সেটা অন করে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো যদি আপনি মেসেজ অপশনটা অফ করে রাখেন তাহলে শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টে যারা আপনার বন্ধু শুধু তারাই মেসেজ দিতে পারবে, এছাড়া বাহিরের কেউ আপনাকে মেসেজ দিতে পারবে না, কারণ তারা মেসেজ অপশনটা খুঁজেই পাবে না, মানে আপনার যে মেসেজ রিকোয়েস্টে যে মেসেজগুলো আসবে সেগুলো আর আসবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন, এবং যদি আপনি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে দিন। তো চলুন আমরা ভিডিওর দিকে দেখি কিভাবে আপনি আপনার যে ফেসবুকের যে মেসেজ অপশনটা এটা অফ করে রাখতে পারেন, যাতে অন্য কেউ আপনাকে এই মেসেজ দিয়ে ডিস্টার্ব করতে না পারে। তো মেসেজ অপশনটা যদি আপনি অফ করতে চান তাহলে আপনি যে ফেসবুক অ্যাপ চালান, তো ফেসবুক অ্যাপ দিয়ে আসলে হবে না, কারণ হচ্ছে এই অপশনটা ফেসবুক অ্যাপে খুঁজে পাবেন না। আপনার অবশ্যই একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে, তো এটা একটা কম্পিউটার ট্রিক্স, তো আমি আপনাদেরকে ফোন দিয়েই করে দেখাবো, যেহেতু অনেকের কম্পিউটার নেই এই জন্য। তো প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সবার ফোনে এই ব্রাউজারটা আছে। তো এখন যেটা করবেন, এখানে আপনি আপনার ফেসবুকটা লগ ইন করবেন। তো ক্রোম ব্রাউজারে অলরেডি বেশিরভাগ মানুষই থাকে, আমি আমার ব্রাউজারে লগ ইন করে নিচ্ছি। তো এটা তো m.facebook.com আসছে। তো আপনি যেটা করবেন, এখান থেকে এই যে উপরে 3-ডট মেনু দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এই যে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে আপনি এইখানে আরেকটা কাজ করবেন, কারণ এই অপশনটা পাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে, এটা কষ্ট না, জাস্ট দেখুন এখানে। এরপরে এখানে আপনি এই যে এখানে লিখবেন, এই m.এর জায়গায় ওয়েব লিখবেন। এই যে দেখুন আমি ওয়েব লিখতেছি, web, এই web.facebook.com লিখে গোতে ক্লিক করে দেবেন, বা আর কি ইন্টার দেবেন আপনার ফোনে যেরকমটা হয়। এখানে চলে যাবেন, তো গেলে আপনি ঠিক একেবারে কম্পিউটার, মানে ওয়েব ব্রাউজার কম্পিউটার যেরকম চালান ঠিক এরকম দেখতে পারবেন। এরপরে আপনি এটাকে জুম করবেন একটু, তাহলে আপনি স্পষ্ট দেখতে পারেন। আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা স্পষ্ট দেখতে পারেন। তো এখান থেকে আপনার মেনু অপশন আপনি খুঁজে পাবেন। তো এখানে দেখুন আমার এই যে এই মেনু অপশনে, এটা এখানে আমার প্রোফাইল পিকচার দেখাচ্ছে, তো আপনার অবশ্যই দেখাবে। এখানেও মেনু অপশন আছে, কিন্তু এই মেনু অপশনটা কি আমি দেখি এখানে, আসলে এটা বোঝা যাচ্ছে না। আপনি যেটা করবেন, এটা একটু লোড নিতে সময় নেয়, যেহেতু আপনি ওয়েব ব্রাউজার করছেন না এই জন্য আর কি লোড নিতে সময় নেবে অবশ্যই। তো সহজে আপনি এখানে আপনার একটা প্রোফাইল দেখতে পাবেন আর কি, পিকচারটা এখানে ক্লিক করে দেবেন, মানে আমি অবশ্যই ডান সাইডে দেখবেন, সবসময় ডান সাইডে দেখবেন। তো রাইট সাইডে আপনি এরপরে দেখে নিন, সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, তো এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। এরপরে এখানে দেখতে পারবেন যে সেটিং নামে আরেকটা অপশন আছে এখানে, এই যে দেখুন এই যে সেটিং নামে, এটার উপরে ক্লিক করে দেবেন। যদি সেটিংয়ের উপর ক্লিক করে দেন তাহলে একটু লোড নিতে অল্প একটু সময় নেবে, আপনার নেট কানেকশনের উপর ডিপেন্ড করে কতক্ষণ লোড নেয়। তো আমি সেটিংয়ে চলে আসছি, আর একটু যদি ছোটো মনে হয় তাহলে আপনি এটা একটু জুম করে নেবেন, কারণ হচ্ছে অনেক সময় কম্পিউটার, তো আর কম্পিউটার হলে তো একেবারে ভালোই হবে, যদি কারো পিসি থাকে অথবা ল্যাপটপে ইউজ করেন তাহলে তো এগুলো একেবারে সহজে পেয়ে যাবেন। তো আর কিছুই করতে পারেন, আমরা চলে আসছি এখন। এখানে প্রাইভেসি অপশন দেখতে পান পাশে, এটা হচ্ছে আপনার লেফট সাইডে, তো প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দেবেন। এই যে প্রাইভেসি অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, তো এরপরে আপনি এখানে একটু আপনি এদিকে টান দিবেন, তো এটা টান দেওয়ার জন্য এইখান দিয়ে ধরতে হবে, তো আমি তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখান দিয়ে। এরপরে নিচের দিকে স্ক্রোল করে আসবেন, স্ক্রোল করে আসলে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন, মেসেজ অপশন। তো এই যে দেখুন এখানে, হাউ ইউ গেট মেসেজ রিকোয়েস্ট, কীভাবে আপনি মেসেজ রিকোয়েস্টটা পেতে চান। তো এরপরে আপনি যেটা করবেন, যেহেতু আমরা ফ্রেন্ড ছাড়া অন্য লোকদের মেসেজ আমরা ডিলিট করে মানে রিসিভ করব না, বা তারা যেন মেসেজ দিতে না পারে, সেজন্য যেটা করব, এখানে দেখুন আদার্স অন ফেসবুক, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আদার্স অন ফেসবুক, আমি আরেকটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে আদার্স পিপল যেখানে আছে, আদার্স অন ফেসবুক, এটাকে যা করবেন এই যে মেসেজ রিকোয়েস্ট অপশন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনি দেখুন এখানে লেখা আছে মেসেজ রিকোয়েস্ট অপশনটা আসছে, তো আপনি যেটা করবেন এখান থেকে ডোন্ট রিসিভ রিকোয়েস্টে ক্লিক করে দিবেন। এই যে এখান থেকে দেখুন নিচের দিকে লেখা আছে, আমি আর একটু জুম করে দেখাচ্ছি, এই যে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট, তো এটা সেট করে দিয়েছেন। এখন এটা তো সেট হয়ে গেছে, এখন আর আপনাকে কেউ মেসেজ করতে পারবে না, মানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা ছাড়া বাহিরে কেউ আপনাকে মেসেজ করতে পারবে না।
এর কারণ হচ্ছে আপনি অপশনটা মেসেজ অপশনটা অফ করেই দিয়েছেন, তাই এটা আর কেউই মেসেজ করতে পারবে না। তো বুঝতেই পারছেন এই তো ছিল একেবারে সিম্পল ট্রিক্স। তো এরপরে আপনি তো এটা আপনি আপনার ফেসবুক অ্যাপে পাবেন না, কারণ আমি অনেকটা খুঁজছি আপনাদের সুবিধার জন্য, কিন্তু এটা আমি পাইনি। তো এই জন্য যাদের কম্পিউটার অথবা ল্যাপটপ আছে তারা সহজেই পেয়ে যাবেন। তো বুঝতেই পারছেন কীভাবে আপনি মেসেজ অপশনটা অফ করবেন, আপনি চাইলে আবার খুলেও দিতে পারেন এখান থেকে সেম নিয়মে, আবার দেয় এখান থেকে খুলে দিতে পারেন। তো এটা তো বুঝছেনই। তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো বিষয় বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি মেসেঞ্জারে আমাকে কানেক্ট করে নেবেন, তাহলে আমি বুঝিয়ে দিব। আর কোন ধরনের ভিডিও চান সেটাও বলতে পারেন, আমি আপনার রিকোয়েস্টে ভিডিওটি আপলোড করার চেষ্টা করব। আবারও দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।